হইছে না হইছে বর্তমানে আমাদের ক্রীড়া সংগঠন অনেক ভালো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে খেলা দিচ্ছে আমাদের বাংলার মেয়েরা আমাদের বাংলার মেয়েরা সব সময় জিতে ইনশাআল্লাহ ভবিষ্যতে জিতবে এখনো জিতছে ইনশাআল্লাহ আমরা সবাই খুশি আমরা সবাই আসছি এখানে তাদের অভিনন্দন জানাই আমরা সবাই আনন্দিত আমরা কাউকে কিছু বলবো না ইনশাআল্লাহ আবার জিতবে ছেলেরা জিতবে জিতে নাই তো জিতবে আবার ইনশাআল্লাহ আমাদের নতুন ভাবে নেতৃত্ব আসছে তাবিলা ভাই সভাপতি আমাদের সেক্রেটারি সবাই আছে যেহেতু আগে যে স্বৈরাচারগুলো আসছিল তাদের জন্য হয়তো বা অনেক কিছু করতে পারে নাই এখন ইনশাআল্লাহ দুর্নীতি ছিল এখন ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত এখন সবাই জিতবে সবার ভিতরে একটা জোশ আছে ইনশাআল্লাহ অনুভূতি অনেক ভালো লাগছে আগে যাই হয়েছে না হয়েছে এগুলো জানার কোনো অধিকার ইয়া দরকার নাই কারণ বর্তমানে আমাদের ক্রীড়া সংগঠন অনেক ভালো কারণ বর্তমানে আসিবুর রহমান যে ক্রীড়া আছে অনেক ভালো আমরা ইয়া করি আসিবিদারে উপলক্ষে ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক ভালো করবে অনেক যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর মেয়েদের ভিতরে সালমা পুরা নাম জানি না কিন্তু সালমা নামের একজন আছে তাকে অনেক ভালো লাগে ভীষণ ভালো লাগে ওনার খেলা অনেক ভালো লাগে আজকে এই গৌরবময় দিনে আমাদের জাতীয় ফুটবল অঙ্গনে এই মহিলা দলের যে বিজয় আমাদের বাংলাদেশে ফুটবল ক্রীড়াঙ্গনে তারা অনুপ্রাণিত করবে ক্রীড়াঙ্গনে আমাদের এই আজকে এই নতুন এই আহ্বায়ক যে ফেডারেশনের নতুন কমিটি যেভাবে আজকে এই বিজয়ে উল্লাস করবে তা থেকে আমাদের সমগ্র ক্রীড়াঙ্গন আজকে খুব উল্লাসিত এবং এর থেকে অনেক অনুপ্রাণিত হবে বাংলাদেশ জিতিল বাংলাদেশ জিতিল পক্ষ থেকে